নমস্কার, পুনৰ এবাৰ আপোনালোকক মোৰ আৰ্ট চেনেল এডি ক্রিয়েশ্যনলৈ স্বাগতম জনালোঁ। একচুৱেলি মই আজি যিটো ভিডিঅ' আপলোড দিছোঁ, এই ভিডিঅ'টো মই যোৱাকালিয়ে দিব লাগিছিল, কাৰণ আমি আটাই জানো যোৱাকালি বুদ্ধ পূৰ্ণিমা আছিল, ভগৱান গৌতম বুদ্ধৰ বাৰ্থডে বুলি ক'ব লাগিব, মানে জন্মতিথি হিচাপত বুদ্ধ পূৰ্ণিমা পালন কৰা হয়। এতিয়া সেই উপলক্ষে মই এই ভিডিঅ'টি বনাইছিলোঁ, কিন্তু মোৰ যোৱাকালি ক্লিয়াৰ নহ'ল, সন্ধিয়া বহুত খৰখেদাকৈ আঁকিলোঁ, কেনেকুৱা হৈছে নাজানো, হয়তো অকণমান টাইম দিলে আৰু অকণমান পাৰফেক্ট কৰিব পাৰিলোঁ হয়, তথাপি মই ভাবিছিলোঁ যোৱাকালি ভিডিঅ'টি আপলোড দিম, কিন্তু নোৱাৰিলোঁ। যা হওক, কষ্ট যিহেতু কৰিছোঁ মই ভিডিঅ'টি আজি আপলোড দিলোঁ, আপোনাক ভাবি আশা কৰিছোঁ আপোনালোকে চাব ভিডিঅ'টি শেষলৈকে। আৰু ইয়াতে মই ৱাটাৰ কালাৰেই ইউজ কৰিছোঁ, অকণমান ফাষ্ট মোশ্যনত মই ভিডিঅ'টি বনাইছোঁ যাতে আপোনালোকে বৰিং নাপায়, গতিকে আপোনালোকে শেষলৈকে চাব। যিসকলে মোৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰা নাই, তেখেতসকলে যেন মোৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে আৰু ভিডিঅ'বোৰ অকণমান হ'লেও চাই মোক কিছু সহায় কৰে যেন মই সেইটো মানে একেবাৰে বিনম্ৰ অনুৰোধ মোৰ মনৰ পৰা, গতিকে আপোনালোকে এইখিনি সহায়কণ কৰিলে মই আগবাঢ়ি যাব পাৰিম, চেনেলটি গ্ৰ' কৰিব, গতিকে অকণমান সময় যাতে আপোনালোকে দিয়ে, অকণমান চকু মেলি চায়, গতিকে এইটো ৰিকুৱেষ্ট থাকিল এজ এ ফ্ৰেণ্ড, গতিকে চাই থাকক ভিডিঅ'টি। মই আগে পিছে যিবিলাক ভিডিঅ' বনাওঁ, মানে পেইণ্টিঙৰ ভিডিঅ', সেইবিলাক মই মানে গোটেই জুম কৰি নেদেখাওঁ, একেবাৰে গোটেই ফটোখন মই ক্লিয়াৰলি দেখাওঁ, কিন্তু আজি ভাবিছোঁ অকণমান জুম কৰি দেখাম, একেবাৰে লাষ্ট ভিউ যিটো গোটেই ফটোখনৰ সেইটো একেবাৰে শেষত দেখাম। আপোনালোকে দেখিয়ে আছে, কিন্তু তথাপি মই একেবাৰে ক্লিয়াৰলি গোটেইখিনি দেখুওৱা নাই, গতিকে আপোনালোকে চাই থাকক মই কি পিকচাৰ বনাবলৈ গৈ আছোঁ। আপোনালোকে হয়তো বুজি পাইছে, তথাপি শেষলৈকে চাব, তেতিয়াহ'লে ভাল হৈছে নে বেয়া হৈছে আপোনালোকে কিবা এটা কমেণ্ট দিব পাৰিব, গতিকে চাই থাকক আপোনালোকে। আপোনালোকে যে দেখিছে মই গছডাল বৰ্তমান কালাৰ কৰি আছোঁ, ইয়াতে অকল মই ব্লেক কালাৰ ইউজ কৰিছোঁ ফাৰ্ষ্ট টাইম, আৰু নেক্সট অকণমান হোৱাইট ইউজ কৰিছোঁ, আৰু যিখিনি আকাশৰ ৰং দেখা পাইছে ইয়াতে মই পাতল নীলাটো ইউজ কৰিছোঁ, আৰু অকণমান বেছি পাতল হ'বৰ কাৰণে অকণমান হোৱাইট মিক্স কৰি দিছোঁ ইয়াতে। এতিয়া মই গছত গা গছডাল মই কালাৰ কৰি আছোঁ, ইয়াতে লতাবিলাক আঁকি আছোঁ, মানে এইটো মই ডাইৰেক্ট ব্লেক কালাৰ ইউজ কৰিছোঁ, আপোনালোকে দেখাই পাইছে ডাইৰেক্ট মই ব্লেক কালাৰ ইউজ কৰি দিছোঁ। মাজে মাজে অকণমান কালাৰ পেঞ্চিলো ইউজ কৰিছোঁ মই, দেখা পাব আপোনালোকে, আৰু হাইলাইট কৰিবলৈ মানে যিবিলাক মানে লাইট যিখিনিত ৰিফ্লেক্ট হৈছে সেইখিনিত মই হোৱাইট জেল পেন ইউজ কৰিছোঁ। মই প্ৰায় ডেইলি ভিডিঅ' দিবলৈ চেষ্টা কৰোঁ, কিন্তু কি হ'ব দিব নোৱাৰোঁ, আৰু বহুত সময় লাগে আপোনালোকে ভিডিঅ'টি ফাষ্ট মোশ্যনত শ্বুট কৰাৰ কাৰণে ভাবে সোনকালে শেষ হয়, মানে 5 মিনিট বা 10 মিনিটৰ ভিডিঅ' 10 মিনিটৰ ভিতৰত প্ৰায় শেষ হৈ যায়, কিন্তু এই 10 মিনিটৰ ভিডিঅ'টো বনাবলৈ 3-4-5 দিন কষ্ট কৰিব লাগে, মানে চকুত বহুত কষ্ট হয় আপোনালোকে গমেই পায়, আৰু লাইটিঙত ইয়াতে মানে হাইলাইট কৰিব লাগিলে মানে চকুত বহুত কষ্ট হয়, বহুত সময় একে ঠাইতে চাই থাকিব লাগে, গতিকে আপোনালোকে নিশ্চয় অৱগত কেনেকুৱা ধৰণৰ কষ্ট হয়, গতিকে অকণমান যিহেতু কষ্ট কৰি ভিডিঅ'টো বনাওঁ বা ছবিখন আঁকো, গতিকে অকণমান সময় আপোনালোকে যদি কমতেও 5 মিনিট সময় এটা দিয়ে কমেও, তেতিয়াহ'লে মোৰ সঁচাই আপোনালোকৰ ওচৰত চিৰকৃতজ্ঞ হৈ ৰ'ম, আৰু
অকমান সাপোর্ট করিব। এইবার দেখা পাইছে এবার মই ওসর যেখিনি মানে সরু ঘাঁ বন হয় মানে এইখিন গছর মানে যেখিনি পুলি বা সরু সরু গছ আছে শিলর ওসর সেইখিন মই রং করবলে ওলাইছো। কিন্তু মই রং করার আগতে মই অকমান গ্রিনের লগত অকমান ব্ল্যাক ইউজ করে মই ডার্ক করে লৈছো আপনাদের দেখিছে। আর এই ডার্ক কালারটির উপর মই পাতল সেউজিয়াটো মই মানে গছর পাতবিলাকত লগাইছো। ইয়াতে অকমান হালধিয়াটো দিছো যাতে স্পষ্ট হয়। গতিকে দেখিছে আপনাদের ধুনিয়া লগা হয়েছে মানে ধুনিয়া এটা শাইন করেছে ইয়াতে শাইনিং এটা আহিছে। গতিকে ধুনিয়া লগা বলে মই কইছো আপনাদের কেনেকুয়া হয়েছে না জানো কিন্তু মোর ভাল লাগিছে। স্পেশালি কেতিয়াবা অকমান পারফেক্ট হলে ভাল লাগে কিন্তু মই মানে গছর এই যেখিনি গুড়িত থাকা যেখিনি পাতবর রং করতে অকমান হলে ভাল লাগিছে কিন্তু আগতকে কিছু অল্প ডেভেলপ হওয়া যেন মোর লাগিছে। আসলতে যিমান প্র্যাকটিস করা যায় সিমানে পারফেক্ট হয় কিন্তু মই প্র্যাকটিস করব সময়ে নাপাও। এনেকুয়া নহয় যে মই বহুত বিজি মানুষ কিন্তু মানে ভাগর লাগে। মই একচুয়ালি স্কুল টিচার হয় স্কুলত গৈ ডিউটি করে আহি আকো ঘর পালে ভাগর লাগে। সন্ধিয়া হলে কিবা কিবি লিখবলগিয়া থাকে নিজের ব্যক্তিগত বেলেগ কামও থাকে ঘরুয়া গতিকে মই প্র্যাকটিস করব নোৱাৰো। কিন্তু মোর একচুয়ালি মন এটা সদায় থাকে যাতে মই ডেইলি নতুন নতুন ভিডিও লৈ আপোনালোকৰ সন্মুখলৈ আহিব পাৰোঁ কিন্তু মই এতিয়ালৈকে পৰা নাই। সপ্তাহত এটা হলেও ভিডিও আপলোড দিবলৈ চেষ্টা কৰিছোঁ এতিয়ালৈকে কিন্তু পিছলৈ যদি পাৰোঁ মই শ্বৰ্টকৈ হলেও মই ডেইলি ভিডিও বনাবলৈ চেষ্টা কৰিম। ইয়া গতিকে আপোনালোকৰ সহায়ৰ প্ৰয়োজন হ'ব। আশা কৰোঁ আপোনালোকে এই সহায়কণ মোক কৰিব। এতিয়া মই পানির যেখিনি রং করিম ইয়াতে মই ব্ল্যাক কালারও ইউজ করিম আর ইয়াতে যেটু শাইনিং হব মানে সেই শাইনিংটা মই দেখাম হোয়াইট কালার ইউজ করিম। যদি পেন্টিং এখনত অতি কমেও এসপ্তাহ সময় দিব পৰা যায় ধুনিয়াকৈ তেতিয়াহলে খুব পারফেক্ট এখনি পেন্টিং বনাব পারি বলে মই মোর একটা দৃঢ় বিশ্বাস আছে। কিন্তু এদিনতে ইমান এটা ফিনিশিং করব নোৱাৰি কিছুমান প্রতিটি বস্তুতে প্রতিটি অবজেক্টতে মানে ইমান চকু দিব নোৱাৰি কারণ এটা টাইম এটা থাকে মানে ভিডিওটি সন্ধিয়ালৈকে আপলোড দিবই লাগিব শেষ করবই লাগিব। গতিকে কালার মিক্সিংতো অলপ ততাতৈয়া করা হয় কেতিয়াবা পারফেক্ট কালারটো মানে ফুটি নুঠে যেটো মানে রিয়েলিস্টিক লুক হব লাগিছিল। গতিকে মই বনাম আৰু মোর এটা মই এটা প্রবলেম ফেস করো মানে ভিডিও শ্যুট করলে মানে ক্যামেরাটো থাকিলে মানে মোবাইল ক্যামেরাত যেতিয়া শ্যুট করা হয় তেতিয়া কিছু মোর অসুবিধা হয় মানে বহুতো অসুবিধার সম্মুখীন হোক। ফ্রিলি মানে স্ট্যান্ডাল ওসরতে থাকে ফ্রিলি আর্টটো করব নো বা রং দিয়াত অকমান অসুবিধা হয় আর এটা এঙ্গেলতে মই করব লাগে। সো অফ ক্যামেরা করলে মানে ধুনিয়া পিকচার বনাব পারি বলে মই ভাবো কিন্তু অকমান টাইম দিব লাগিব। গতিকে ভিডিওটি প্রায় শেষ হব আপনাদের চাই থাকক আর পুনরবার মই আপনাদের অনুরোধ করছো প্লিজ মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর পারলে দুই এজন বন্ধু বান্ধবী শেয়ার করে দিব যাতে অকমান চ্যানেলটি গ্রো হয়। আজি এই বুদ্ধ পূর্ণিমার শুভ ক্ষণত লগতে মই প্রার্থনা করছো যাতে পূর্ণিমার যোনে যেনে আকাশখন পোহরাই তোলে যাতে সকলরে মনলৈ সুখ তথা শান্তি আনন্দর পোহর নামি আহে আর পৃথিবীর বুকুলো যাতে সুখ শান্তি নামি আহে এই যুদ্ধ বিগ্রহ এইবিলাক সকলো সামকাটে। এতিয়া ফটোখনি মোৰ প্ৰায় শেষ হল।
কিছু বাকি আছিল বলে ভাবিছিল, কিন্তু টাইম দিব নোৱাৰিলোঁ।